ওয়ার্ল্ড সায়েন্স কংগ্রেসের পূর্ণতম সেমিনার অনুষ্ঠিত হল যাদবপুর ইউনিভার্সিটির এক প্রেক্ষাগৃহে, যেখানে আলোচনার মূল বিষয় ছিল বিজ্ঞানের প্রসার, সমাজবিজ্ঞানের উপকারিতা, ক্ষতিকারক দিক এবং জলবায়ু পরিবর্তনে উষ্ণায়নের ভূমিকা, উষ্ণায়ন থেকে কীভাবে প্রাকৃতিক সম্পদ এবং প্রাকৃতিক প্রাণীকে বাঁচানো যায় তা থাকছে এই আলোচনার বিষয়। এবং সেই সাথে আলোচনার বিষয় থাকছে আজকের দিনে যে পলিউশন বিভিন্নভাবে বাড়ছে তারও ক্ষতিকারক এবং সমস্যা সমাধানের দিক। এখানে আহ্বান করা হয়েছে বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের এবং তারা এই আলোচনায় আগামী ভবিষ্যতে তারাই যে উজ্জ্বল নক্ষত্র তাও জানালেন এখানকার সম্পাদক অধ্যাপক দুলাল মুখার্জি, এই সংস্থার অন্যতম ফাউন্ডার প্রেসিডেন্ট ডক্টর রঞ্জিত পাল, কৃষিবিজ্ঞানী সৈকত কুমার বসুর উপস্থিতিতে হলো এই সেমিনার। এই সংস্থার ফাউন্ডার প্রেসিডেন্ট ডক্টর রঞ্জিত সেন, সম্পাদক অধ্যাপক দুলাল মুখার্জি, কৃষিবিজ্ঞানী সৈকত কুমার বসু আমাদের দেওয়া সাক্ষাৎকারে ঠিক কী জানালেন দেখে নিন সমাচার টিভি পদ্মার বাংলায়। দেখতে থাকুন সমাচার টিভি। ভবিষ্যৎ থেকে আমাদের যারা ঋষি মুনি ঋষি ছিলেন তারাই ভেবেছেন অনেক সময় যে আমরা শুধু মানুষ নিয়ে নয়, জীব জন্তু পরিবেশ সমস্ত নিয়ে আমাদেরকে এখন চিন্তা করতে হবে। সেই কথা মাথায় রেখেই আমরা ভেবেছি যে এই ধরনের একটা সমাবেশ যদি করতে পারি ভালো হয়। তো দেশ বিদেশ থেকে বহু এসেছেন যারা বিশেষজ্ঞ, তারা তাদের বক্তব্য রাখছেন এবং এটা যেহেতু মেডিকেল সায়েন্সই বেশি তাৎপর্য আছে, সুতরাং আমাদের এই সমাবেশে অনেক মেডিকেল ডক্টর তারা এসেছেন, তারা বক্তৃতা রাখছেন বিভিন্ন ডিজিজ, বিভিন্ন রোগ, তাদের যা অভিজ্ঞতা বিবরণ দিচ্ছেন, আমরা মুগ্ধ হয়ে শুনছি। এইটি আমাদের আজকের দিনের সাক্ষাৎ। থ্যাংক ইউ। এবার আপনি একটু মাঝখানে আসুন, আপনি সাইডের মাঝখানে আসুন, আপনি দাঁড়ান, আপনার মোবাইলটা এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়ার্ল্ড সায়েন্স কংগ্রেস এই যে দূষণ এবং এই যে বাচ্চাদের বিশেষত 20 বছরের ঊর্ধ্বে তারা যে হার্ট অ্যাটাকে ইয়ে হচ্ছে, এই সায়েন্সের ব্যাপারে আপনি একজন বিশেষজ্ঞ হিসাবে, ডাক্তার হিসাবে কী বলতে চাইছেন? দেখুন, দূষণটা এমন একটা পর্যায়ে পড়েছে, বিশেষ করে আমাদের ভারতবর্ষে আপনারা দেখেছেন যে দিল্লিতে এমন একটা অবস্থা, সেখানে হার্টের রোগ শুধু নয়, শ্বাসকষ্ট বা লাংসের রোগ, নার্ভের রোগ, এমনকি ক্যান্সার হচ্ছে এবং খুব আর্লি স্টেজে হচ্ছে। তা আমরা যদি কনসাস না হই তাহলে তো খুব মুশকিল। আমাদের এই কনফারেন্স করার উদ্দেশ্য হচ্ছে আমাদের ইয়াং জেনারেশানকে নিয়ে, বিশেষ করে স্টুডেন্টকে নিয়ে, ফ্রম স্কুল টু ইউনিভার্সিটি স্কলার এবং যারা সমাজ সচেতক, যারা সায়েন্স প্রফেশনাল, তাদেরকে শিক্ষিত করা, যাতে করে তারা সমাজকে সুন্দরভাবে গড়তে পারেন এবং আমরা এই পলিউশন থেকে কিছুটা মুক্ত হতে পারি। তবে একটা কথা বলা খুব ভালো যে পলিউশনটা ইন্ডাস্ট্রি থেকে বা অটোমোবাইল থেকে খুব বেশি হয়, সেটাকে যদি অন্য কোনো ফর্মে, যেমন অটোমোবাইলকে যদি আমরা অন্যান্য ফুয়েল ইউজ না করে সোলার এনার্জি দিয়ে বা ইলেকট্রিসিটি দিয়ে আমরা যদি সেটা চালাতে পারি তাহলে অনেক অংশে এটা কমে যাবে। আর ইন্ডাস্ট্রিও একই অবস্থা, সেখানে কম্বাসনের জন্য যেসব আমরা কোল বা অন্যান্য জিনিস ব্যবহার করছি সেগুলো যদি আমরা কমিয়ে দিতে পারি এবং যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট আছে সেটাকে যদি আমরা কমিয়ে দিতে পারি তাহলে অনেকাংশে এই সলিউশনটা আমরা পাবো হাতে না। তাই এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে দেশ বিদেশ থেকে যারা সায়েন্টিস্টরা এসেছেন, ডাক্তারবাবুরা এসেছেন, ইঞ্জিনিয়াররা এসেছেন, টক্সিকোলজিস্টরা এসেছেন, এনভায়রনমেন্টাল সায়েন্টিস্টরা এসেছেন, তারা তাদের বক্তব্য রাখছেন এবং আশা করি আমাদের যে জেনারেশান, বিশেষ স্টুডেন্ট যারা আজকে পার্টিসিপেট করছেন, তারা দেখবেন উপকৃত হবে এবং শুধু তাই নয়, তারা সমাজ একটা সুন্দরভাবে গড়তে পারবে। এই আশা নিয়ে আমরা এটা 3 দিনের কনফারেন্স যাদবপুর ইউনিভার্সিটিতে করছি। একটু আপনার ভালো নাম এবং ডেজিগনেশন। আমার নাম প্রফেসর কর্নেল ডক্টর রণজিৎ সেন, আমি এটার ফাউন্ডার প্রেসিডেন্ট এবং এই অ্যাসোসিয়েশনটা আমরা 1985 থেকে শুরু করেছি। আমরা শুধু ইন্টারন্যাশনাল কনফারেন্স নয়,
ডিফারেন্ট ন্যাশনাল কনফারেন্স অন এনভিরনমেন্ট, অন আর্থ সায়েন্স বা ডক্টর সায়েন্স কনফারেন্স, এগুলো আমরা রেগুলার করে থাকি যাতে করে সমাজ সচেতনতা বাড়ে। থ্যাংক ইউ, ধন্যবাদ। পরিবহনের পরিবেশের দূষণের মাত্রা বাড়ছে, তার সঙ্গে ঘটছে আমাদের ভারসাম্যহীনতা, তো এই ক্লাইমেটটা আপনি কীভাবে চেঞ্জ করবেন? এখন দেখুন, সারা বিশ্বজুড়ে যে বিশ্ব উষ্ণায়ন বা ক্লাইমেট চেঞ্জের সমস্যা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, এই সমস্ত পৃথিবীর দেশগুলো একযোগে হয়ে যদি এর সমাধান করার চেষ্টা না করে, তাহলে কিন্তু আমাদের আংশিক যে ছোটোখাটো চেষ্টাগুলো আমরা করছি তার থেকে আমরা বিরাট বড় পরিবর্তন দেখতে পাবো না। আমার বক্তব্যের মধ্যেই একটা, আজকের যে আমরা সেমিনারের মধ্যে করছি সেটা বলছি যে ক্লাইমেট চেঞ্জ একটা ভূ রাজনৈতিক মানে পরিচয় পরিচিত হয়েছে, মানে জিও পলিটিক্যাল চেঞ্জ। অর্থাৎ পৃথিবীর শক্তিধর সমস্ত দেশেরা যারা শিল্প বিপ্লবের পরে বিপুল অর্থ বৈষম্যর মাঝে তাদেরকে নিজেদের সুগঠিত করে ফেলেছে, তারা তাদের দেশকে গঠন করেছে, অর্থনীতিকে গঠন করেছে, অথচ তারা আজকে তৃতীয় বিশ্বের দেশকে বলছে যে তোমরা আর উন্নয়ন করো না, কেন তোমাদের সকলের উন্নয়ন এবং এত বেশি পপুলেশন হওয়ার ফলে আমাদের পৃথিবীতে দূষণ হয়ে যাচ্ছে। কিন্তু তারা তো তাদের উন্নয়নটা করে ফেলেছে, এই যে অনুন্নত দেশগুলো তাদেরকে তো এখন তাদের উন্নয়নের কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার ফলে যেটা দাঁড়াচ্ছে, উন্নত বিশ্ব আর অনুন্নত বিশ্ব, ফার্স্ট ওয়ার্ল্ড আর থার্ড ওয়ার্ল্ডের মধ্যে একটা বিরাট ফারাক তৈরি হচ্ছে, এবং এই ফারাকটা না মিটলে দুই পারের দুই দেশ সমস্ত বিভেদ ভুলে যদি এক জায়গায় না আসে এবং তারা সমহত না হয়, তাহলে কিন্তু এই ওয়ার্ল্ড ক্লাইমেট চেঞ্জ যেটা আমাদের এত বড় সমস্যা সৃষ্টি করেছে তার সুচারু সমাধান আমরা করতে পারব। সম্প্রতি আমরা দেখছি যে বিশ্বযুদ্ধের আঙ্গিকে দুই দেশ এখনো পর্যন্ত তাদের লড়াই চালিয়ে যাচ্ছে, এটা কতটা পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে আগামী দিনে? পরিবেশের উপরে তো যুদ্ধ যে কোনো জায়গাতেই মানে ক্ষতিকর প্রভাব ফেলছে। এখন মুশকিল হচ্ছে যে এইগুলো এত বেশি রাজনৈতিকভাবে মুটে গেছে, সেইখানে গিয়ে যে আমরা গবেষণা করব বা সেখান থেকে যে তথ্য সংগ্রহ করব, এই মুহূর্তে হয়তো করতে পারা যাচ্ছে না। হয়তো এই জায়গাটা শান্ত হয়ে যাওয়ার পরে, তারপরে যখন আমরা এর ইভ্যালুয়েশন করার সুযোগ সুবিধা হবে, তখন দেখতে পাওয়া যাবে যে পরিবেশের কতটা ক্ষতি হয়েছে। যেরকম চেরনোবিল দুর্ঘটনার এত বছর পরে এখন যখন গবেষণা করা দেখা যাচ্ছে যে কত বিপুল পরিবর্তন হয়েছে সেগুলোকে ধরতে পারা যাচ্ছে, হয়তো এখনই আমরা সব গুলোর উপর নজর রাখতে পারছি না, কিন্তু এর ফল যে ভালো নয় এটা আমরা বিজ্ঞানের ছাত্র না হয়েও বলতে পারি। এবং সর্বগ্রাসী এই যুদ্ধকে বন্ধ করে যদি শান্তি প্রচার করা যায়, সেটা আমাদের বিশ্বের জন্যও ভালো, অর্থনীতির জন্যও ভালো এবং পরিবেশের জন্যও ভালো। একটু আপনার নাম দেখুন। সৈকত কুমার বসু, কৃষি বিজ্ঞানী। থ্যাংক ইউ, ধন্যবাদ।